গুড মর্নিং স্টুডেন্ট, হাউ আর ইউ? কেমন আছো? আশা করি ভালো আছো। ইউটিউব চ্যানেল গিনি প্রিপারেটরি স্কুলে আমি আনা ম্যাডাম চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় তোমাদের পাঠদানে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা পাহাড়পুর গল্প শব্দ অর্থ শূন্য স্থান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা এখানে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা দেখি আমাদের প্রশ্নগুলো কী আছে। দেখো, আমাদের কোন নাম্বার প্রশ্নটা, পাহাড়পুর নামটা কিভাবে এলো? আমরা তো পাহাড়পুর সম্পর্কে গত ক্লাসে জেনেছি, এখন দেখো এই নামটি কিভাবে এলো। প্রাচীনকালে কি এই বিহারটি কি থাকতো, খালি পড়ে থাকতো? তখন কি ছিল সেখানে? কোনো কিছুই ছিল না, শূন্য অবস্থা ছিল। অনেকে মনে করেন যুগ যুগ ধরে, মানে অনেক কাল পূর্বে থেকে অনেক দিন ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটি চারদিকে জমতে থাকে, মানে আস্তে আস্তে চারদিক থেকে ধুলাবালি এসে কী করে ও বিহারের চারদিকে জমতে থাকে। যখন অনেক দিন সেটা জমে, এক সময় কী হয়, মাটির স্তূপে এটি ঢাকা পড়ে যায়। ঢাকা পড়ে কী হয়ে গেল, পাহাড়ের মতো হয়ে গেল, মানে তখন স্থানটা নিচু ছিল এক সময়, আস্তে আস্তে ধুলোবালি এসে উঁচু হয়ে গেল, সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। তাহলে দেখো প্রশ্ন উত্তরটা কি সহজ এবং তোমাদের পড়তেও মজা লাগবে। যেন কীভাবে এলো, অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটি চারদিকে কি জমতে থাকে, এক সময় মাটির স্তূপ মানে ঢিবি উঁচু হয়ে যায় এবং সেখানে কি হয় পাহাড়ের মতো হয়ে যায়, সেই থেকে নাম হয় পাহাড়পুর। এরপরে প্রশ্ন দেখো, এখানে কত বছর আগে কারা থাকতেন, মানে প্রশ্ন করা হয়েছে যে কত বছর আগে, সময়ের কথা জিজ্ঞেস করা হয়েছে। এখানে প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারে ভিক্ষুগণ থাকতেন। তারা সেখানে কী করতেন, শিষ্যদের ধর্ম জ্ঞান শিক্ষা দিতেন এবং তারা সেখানে বসবাস করতেন। এরপরে প্রশ্ন, বিহারটির মাঝখানে কী কী আছে? আমরা এই প্রশ্নের উত্তরটি এসো বই থেকে দেখি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তরটি হলো বাইরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানা রকম কি ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদি বানানো আছে। উত্তর দিকে ঠিক মাঝখানে কি মূল দরজা, উত্তর যে দিকটা ওখানে হলো মেন প্রধান দরজা, তারপরেই বড় হলঘর, পাশে দুটি ছোট হলঘর, চারদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট ঘর, সামনে দিয়ে আছে কি লম্বা বারান্দা, সামনে কি আছে বড় করে আমাদের স্কুলের মতো মনে করে সামনে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর কূপ স্নানঘাট স্নানঘর রান্নাঘর খাবার ঘর ও টয়লেট, সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। কতশো মানুষের? 800। পাহাড়পুর ছিল উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্র। আমি গত ক্লাসে বলেছি যে পাহাড়পুর গল্পটি এবং এখানকার প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজে তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং অনুচ্ছেদ প্রশ্ন শব্দ অর্থগুলো সুন্দরভাবে মুখস্থ করবে। আজকে এখানেই ধন্যবাদ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।